মুর্শিদাবাদের খড়গ্রামে নগর এই তিনতলা বাড়ির সামনে বর্তি জানান দিচ্ছে এটি একটি চিকিৎসালয়। স্থানীয়রা এই তিনতলা বাড়িকে জানে নার্সিং হোম হিসেবে। এই চিকিৎসালয়টি চালান বলা ভালো মালিক হলেন নিখিল চন্দ্র বিশ্বাস। তিনি তার নামের আগে লেখেন ডক্টর। নিখিল চন্দ্র বিশ্বাসের দাবি, তিনি বারুইপুর থেকে বেসিক মেডিকেল প্র্যাকটিশনারের ডিপ্লোমা করেছেন আর এই সার্টিফিকেটের জুড়েই তিনি শল্য চিকিৎসকের মতো অপারেশন করেন তাঁর চিকিৎসালয়ে। চিকিৎসার পর রোগীদের বেডেরও ব্যবস্থা রেখেছেন তাঁর এই তিনতলা প্রতিষ্ঠানে। পশুরাও ভালোই জমিয়েছেন তিনি, কিন্তু বিজ্ঞানের ছাত্র না হয়েও তিনি কিভাবে চিকিৎসার কাজ করছেন? অন্য ডাক্তারের নাম উঠছে, আপনার নাম কিন্তু উঠছে না। তার স্ক্রিনশট প্রমাণ আমার কাছে আছে, উপরে এইটা আছে। আপনার নাম? আমার নাম নিখিল চন্দ্র বিশ্বাস। কোথা থেকে পড়াশোনা করেছেন চিকিৎসা নিয়ে? নগরে আমার স্কুলে আর বারুইপুর। কি সার্টিফিকেট আছে? নগর হাই স্কুল থেকে পাস করেছেন, কিন্তু নগর হাই স্কুলে সায়েন্স তো নেই। নগর স্কুলে সায়েন্স নেই। তাহলে সায়েন্স না হলে আপনি একটা মেডিকেল ডক্টর মেডিকেল কি করে আপনি পড়তে পারেন উইদাউট সায়েন্স? মানে আপনি মেডিকেল নিয়ে কি কোনো পড়াশোনা করেছেন? মেডিকেল নিয়ে এখানে শুনুন, এই যে সিএমই যেটা, এতে আপনার সায়েন্স লাগে। আপনি কি মেডিকেল নিয়ে কোনো কলেজে কোথাও কোনো পড়াশোনা করেছেন? আপনার কি বৈধ কোনো সার্টিফিকেট আছে? নিখিল চন্দ্র বিশ্বাস এই সার্টিফিকেটের কথাই বলছেন আর এই সার্টিফিকেটকে হাতিয়ার করে রীতিমতো অস্ত্রোপচার করে চলেছেন তিনি। তার দাবি, তিনি শুধুমাত্র অশ্বের চিকিৎসা করেন। যেভাবে অপারেশন করেন বা যেভাবে অস্ত্রোপচার করেন, পশ্চিমবঙ্গের আইন অনুযায়ী এরকম কোনো নিয়ম বা নির্দেশ কোথাও লেখা নেই। কোন সাহসে করেন বা কোন পারমিশনে করেন? এখানে শুধু ফোড়া কাটা আর অর্শ যেটা বলছে ইঞ্জেকশনের মাধ্যমে সে অর্শটা হয়, এখানে কাটাকুটি বলতে গেলে অন্য কিছু হয় না। অ্যাকচুয়ালি অর্শটাও কিন্তু কাটাকুটির মধ্যে পড়ছে। অর্শ আমাদের এখানে ইঞ্জেকশনের মাধ্যমে করা হয়। প্রেস ক্লাবে আপনার নামে একাধিক বহুদিন থেকে অভিযোগ আছে, বিভিন্ন কাজে আপনি যুক্ত, তাতে কেউ হাড় ভেঙে যাক কারো অর্শ হোক, সে অন্য কারো যদি কোনো অ্যাবোরশনের বিষয় থাকে সেখানে আপনার ভূমিকা একবারে অনিবার্য। প্রমাণ আছে আমাদের কাছে যে রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করছেন সেটা কি সঠিক? সেটা তো আপনার ট্রেনিং এর, সেটা তো আপনার ট্রেনিং এর যে রেজিস্ট্রেশন নাম্বার আপনি শো করছেন সেটা তো আপনার ট্রেনিং চলছে। এরকমভাবে আপনার মানে নার্সিং হোম খুলে বসার একটা পারমিশন তো কোথা থেকে দরকার? মেডিকেল কাউন্সিল বল। খ্রিস্টানটার বয়স হচ্ছে আজ 50 বছরের ঊর্ধ্বে, ঠিক আছে? এখানে বাবা কাপা কাকা গত হয়ে গিয়েছে, তারপরে আমি আছি, ঠিক আছে? এটা আজকের প্রতিষ্ঠান। তাইগুলো তো এরকম নয় যে আপনি এরকমভাবে বাড়ির ভিতরে যেভাবে মানে কাঠের চৌকিগুলোকে ব্যবহার করে পেশেন্টদেরকে শুয়ে রেখেছেন, একটা পেশেন্টের এখানে মৃত্যু হলে সেই দায়টা কে নেবে? সেটা তো সরকারের উপর দায় হচ্ছে। পর্যন্ত কিছু কোনো কমপ্লেন গিয়েছে কি? চিকিৎসা বিজ্ঞানে অজ্ঞ নিখিল চন্দ্র বিশ্বাসের দাবি, তিনি শুধুমাত্র ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করেন আর তার চিকিৎসালয়ে যে মানুষ বেডে রয়েছেন তারা শুধুমাত্র বিশ্রাম নিতে তার প্রতিষ্ঠানে এসেছেন। এটা নার্সিং হোম না। এখানে অর্শ ছাড়া কিছু চিকিৎসা হয় না আর চর্মরোগ কোন রকম জ্বর জ্বালা অন্য কোন চিকিৎসা হয় না। আপনি তো অস্ত্রোপচার করছেন না? আমি কি বললাম, এখানে ইঞ্জেকশন দিয়ে হারিসগুলো অপারেশন করা হয়। দুটো পদ্ধতি, একটা কাটা হয়, ইঞ্জেকশন হয়। এখন তো নতুনত্ব যুগে ইঞ্জে এই কাজের জন্য আপনাকে বৈধ কিছু পারমিশন দিয়েছে যে আপনি এই কাজ না ইঞ্জেকশন করব, তাতে তো বৈধর কিছু লাগবে না। এরকম ভাবে আপনি নিজের একটি বাড়িকে নার্সিং হোম বানিয়ে কার্যত রোগীদেরকে নিয়ে যেটা করছেন, আজকে যদি কোনো রোগীর প্রাণহানি ঘটে সেই দায়টা তো সরকারের উপর পড়বে। আজ পর্যন্ত না না আজ আন্দোলন দেখছি আমরা, না না সেভাবে আজ পর্যন্ত তো কিছু হয়নি। আমার হয়নি, আজকে হবে না, কোনো গ্যারান্টি আছে আপনার? সেভাবে রোগী দেখবই না, যেসব রোগীর প্রবলেম আছে তো আজকে দু তিনটা রোগী দেখি। রোগী বেছে বেছে তো দেখা? হ্যাঁ হ্যাঁ না অবশ্যই, আমি যেটা আমার আয়ত্তের মধ্যে থাকবে সেটা দেখবো আর যেটা দেখবো আমার আয়ত্তের মধ্যে না সেটা দেখবো না।
ওখানে সব লেখা নেই আপনার কাগজ আমরা পাইনি দাদা আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগটাই তো আছে তাই না আপনি কোন কলেজ থেকে আপনাকে শুনুন কেউ পাঠিয়েছে এখানে তাছাড়া আপনারা আসতেন না কেউ পিছনে লাগিয়েছে তাছাড়া আজ 50 বছর এ যাব এই যে এ মত কেউ কেউ কিছু করেনি আপনি কোন কলেজ থেকে পড়াশোনাটা করেছেন সেটা বলুন বারুইপুর কোন কলেজ কেন আপনি দেখতে পাচ্ছেন ওখানে পড়ালেখা জানি না স্যার আমিও জানি না তাহলে তাহলে আপনি ডাক্তার কি করে করছেন পড়ালেখা যখন জানেন তা আপনি তো বলছেন আমিও জানি না আপনি একটা নার্সিং হোম চালাচ্ছেন আমি কোনো না না আমি কোনো অস্ত্রোপচার করি না এখানে তাহলে যে পেশেন্ট গুলো শুয়ে আছে ও এমনি শুয়ে আছে এমনি শুয়ে আছে ওরা বিশ্রাম করছে নিখিল চন্দ্র বিশ্বাসের চিকিৎসালয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় অস্বাস্থ্যই বেশি নিখিল চন্দ্র বিশ্বাসের চিকিৎসালয়ের বিশ্রামাগারের মতোই রাজ্য ও জেলার স্বাস্থ্যকর্তারা নিদ্রায় রয়েছেন তার জেরেই রমরমিয়ে বাড়ছে নিখিল চন্দ্র বিশ্বাসের মতো মানুষের মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায় রিপোর্ট সময় কলকাতা